আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে সাদা মাটা একদম বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আসলে নর্মাল কোনো ব্যক্তির বাড়ি নয়, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর বাড়ি। শুনে অবাক হতেই পারেন যে আসলে প্রধানমন্ত্রীর বাড়ি এরকম সাদা মাটা হয়। হ্যাঁ হয়, কারণ যে নেতারাই ছিলেন একদম সাদা মাটা জীবনযাপন করেছেন, তাদের বাড়ি কখনো চাকচিক্য হতে পারে না। তো চলুন এই নেতার সম্বন্ধে আজকে কিছু জেনে নিই। প্রথমেই আসলে নেতার পরিচয়টা আগে দিয়ে নিই। উনি হচ্ছেন শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ, পিতা মৌলভী মোহাম্মদ ইয়াসিন খান, মাতা হচ্ছে মেহেরুননেসা খানম। জন্ম 1925 সালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদুরিয়া গ্রামে, 2 নং রায়েদ ইউনিয়নে। তো কিভাবে আসবেন, তো আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দরদুরিয়া মোড় বলা হয়, এটা হচ্ছে আমরাইত থেকে এখানে আসতে পারেন। কাপাসিয়া আমরাইত ভায়া কাপাসিয়া দরদুরিয়া মোড় ভায়া আমরাইত, আর এটা হচ্ছে গোসিঙ্গা, অর্থাৎ শ্রীপুর থেকে আপনারা গোসিঙ্গা পার হয়ে আসতে পারেন, আর সরাসরি আপনারা কাপাসিয়া থেকেও এখানে এই রোডে আসতে পারেন। তবে এখানে বড় যানবাহন বেশি একটা আসতে পারবে না। তো আমরা চলুন, এখানে একটা হসপিটাল করা হয়েছে সৈয়দা জোহরা তাজউদ্দিন আহমেদের নামে, ছোট মা ও শিশু হসপিটাল, তো এটা ইদানিং করা হয়েছে। তো চলুন আসলে যাই সেই সাদামাটা একদম গ্রামীণ এবং মাটিও মানুষের নেতার বাড়িতে। আসলে রাজনীতি মানে আমরা মনে করি যে আসলে রাজকীয় খাবার, রাজকীয় শান শৌকত, রাজকীয় ধন দৌলত বা রাজকীয় রাষ্ট্রীয় কোষাগার থেকে খাওয়া দাওয়া, এসবই অনেকে মনে করে। কিন্তু আসলে সবাই কিন্তু ওই রকমের মাপের বা নিজে ধন সম্পদ গড়ার মতো নিজে নিজে অনেক কিছু করার চিন্তা অনেকেই কিন্তু করেননি, বিশেষ করে যারা আমাদের 71-এর সূর্য সন্তান। এই যে দেখতে পাচ্ছেন, সরাসরি আসলে কিন্তু কাপাসিয়া থেকে এখানে আপনারা আসতে পারবেন, আর এটা হচ্ছে ওনার বাড়ি শুরু। তো আমরা প্রথমেই চোখে পড়বে হচ্ছে বাম পাশে রাস্তার যে একটা প্রাইমারি স্কুল, আর সামনে আর একটু অগ্রসর হলে পাবো হচ্ছে একটা মসজিদ। আমরা সরাসরি এখানে বাড়িতে যেতে পারি, বাট আমরা একটু আপনাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে পরে যাব বাসায়। আমরা এবার ডানে যাচ্ছি। তো যে কথা বলতেছিলাম, আসলে দিগন্ত জোড়া মাঠ, আপনারা এটাকে আমার কাপাসিয়ার ভাষায় বলে যে খেলার মাঠ, পাশাপাশি চড়ান বলে, বা আমাদের লোকাল ভাষায় বলে যে ট্যাঙ্ক, ইত্যাদি ইত্যাদি পুকুর আছে। তো যাই হোক, এখানে বিভিন্ন প্রজাতির কাঠ, অর্থাৎ ফলজ বনজ বা অন্যান্য যে গাছ, সেগুলো দিয়ে এই বাগানটাকে সাজানো হয়েছে। তো যেই কথা বলতেছিলাম, আসলে আমরা রাজনীতি বলতে আসলে মনে করি কত রাজকীয় কিছু, আসলে সবাই কিন্তু সেটা করেননি বা ইচ্ছে করেই করেননি, কারণ যারা মাটি ও মানুষের নেতা তারা কখনো মাটিকে ছেড়ে উপরে উঠতে, বেশি উপরে উঠতে চাননি, কারণ ওনারা রয়েছেন, ওনারা মানুষের অন্তরে রয়েছেন। ওনাদের কর্ম, ওনাদের ত্যাগ, ওনাদের নেতৃত্বে যেই ধরন, সেগুলো মানুষের হৃদয়ে গেঁথে আছে। তেমনি আজকে যেই নেতার ইতিহাস বা স্মৃতিচারণ করছি, সেই নেতাটাও আসলে এরকম মাটি ও মানুষের নেতা ছিলেন। এই জন্যই আজকে দেখুন এত বড় একটা স্পেসে উনি চাইলে কিন্তু এটা বাউন্ডারি করে বা এখানে বড় সিকিউরিটি লাগিয়ে এখানে আরও কিছু করে বা এখানে চাইলে কি না করতে পারতেন একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি তা করেননি। তো যাই হোক, ওনার আসলে ওনার কৃতিত্বের কোনো শেষ নেই। আমি ইতিহাস থেকে যতটুকু জেনেছি যে উনি বঙ্গবন্ধুর বিকল্প হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুকে যখন পাকিস্তানিরা বন্দি করে নিয়ে যায়, তখন কিন্তু দেশ অনেকটা নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল, এবং বাংলাদেশের স্বাধীনতার জন্যে একটা অস্থায়ী হোক স্থায়ী হোক একটা গভর্নমেন্ট প্রয়োজন ছিল, সময়ের প্রয়োজনে তিনি হাল ধরেছেন। আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, 1,47,000 বর্গ কিলোমিটারের যে বাংলাদেশ, যে ভূখণ্ড আমরা পেয়েছি, এটার আসলে তখন নেতৃত্ব দেওয়ার মতো সবাই ভয়ে ভীতু হয়ে অনেকে ইন্ডিয়াতে পালিয়ে গেছেন, কেউ আছেন লুকিয়ে গেছেন, কিন্তু যারা সাহসী তারা এই নেতৃত্ব দিয়েছেন। এই দেখুন তারপরও ওনার সেই বাড়িটা দেখাচ্ছি যে এরকম একজন সাদামাটা মানুষের বাড়িটাও আসলে সাদামাটাই রয়ে গেছে, কোনো চাকচিক্য ওনাকে আবৃত করেনি। উনি একদম
সাদামাটা, এই যে মাটির বাড়ি, 3 ফিট প্রশস্ত ওয়ালের মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি। এই বাড়ির যে পাটাতনগুলো, এই পাটাতনে উনি হেঁটেছেন, এটা এখনও অবিকৃত রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যেই বাড়ির যেই দরজা, উপরের যে চাল বা সব কিছু, প্রায় সব কিছু অবিকৃত রয়ে গেছে। তো আমরা আসলে সত্যি যে শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করি, ওনার পরিবারের যারা নেতৃত্বে আছেন তাদেরকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, যে এরকম একজন ব্যক্তির ওয়ারিশ তারা হয়েছেন। কারণ 71-এর মতো একটা, এরকম একটা যুদ্ধ অবস্থায় যারা নেতৃত্ব দিতে পেরেছেন, একটা দেশকে ছিনিয়ে এনেছেন, একটা মানচিত্র, একটা লাল সবুজের পতাকা যিনি ছিনিয়ে এনেছেন, তারা আসলে অন্যরকম পর্যায়ের একজন মানুষ। এই যে দেখতে পাচ্ছেন, আগে আসলে আমাদের কাপাসের ঐতিহ্য ছিল যে 4 ভিটায় 4টা ঘর, এটা হচ্ছে পশ্চিমের ঘর, তারপরে হচ্ছে এটা হচ্ছে উত্তরের ঘর, মাঝখানে উঠান, পরবর্তী পূর্ব সাইডের ঘর। এটা কিন্তু কাপাসের একটা ট্র্যাডিশন, যে আগে সম্ভ্রান্ত যেসব পরিবার ছিল সেই সব প্রত্যেকটা বাড়িতেই এরকমভাবে 4 ভিটায় 4টা ঘর হলে মোটামুটি সমাজের যারা বিত্তবান ছিল তাদেরই কিন্তু মানে সেটা পরিচয়টা ফুটিয়ে তুলতেন। তো এখানে সর্বদাই দেখবেন লোকজনের কোলাহল থাকে, লোকজনের আনাগোনা থাকে। কিন্তু একটা আফসোসের আমার কাছে বিষয় হলো যে আসলে এখানে ওই রকম কোনো একটা মিউজিয়াম বা ওই রকম কোনো কিছু তৈরি নেই যার থেকে লোকজন আরও বেশি শহীদ তাজউদ্দিন আহমেদ সম্বন্ধে জানতে পারে। আমরা ইতিহাস সম্বন্ধে, যারা ইতিহাস পড়েছি বা ইতিহাস কিছুটা জানি, তারা মোটামুটি ওনার সম্বন্ধে ধারণা আছে। উনি সরল মনে একজন নেতা ছিলেন, উনি কখনো কোনো প্রকার উচ্চাভিলাষী কোনো কিছু করতেন না। উনি আমাদের, আপনারা সবাই জানেন যে 71-এ স্বীকৃতি দিয়েছিল প্রথমে হচ্ছে ভুটান, তার ভুটানের মতো একটা দেশ স্বীকৃতি দিলেই কি না দিলেই কি, তারপরে যাই হোক দিয়েছিল, তারপরে হচ্ছে ইন্ডিয়া। তো তারপরে আস্তে আস্তে বিভিন্ন দেশ যখন স্বীকৃতি দিচ্ছিল তখন কিন্তু এই দেশের অবস্থার কিছুটা উন্নতি হচ্ছিল। তো যখন স্বীকৃতি দেয়নি বা তখন একটা অনিশ্চিত ভবিষ্যৎ, একটা রাষ্ট্রের জন্মের পর যদি মনে করুন যে কোনো অভিভাবক, গার্জিয়ান বা কাউ তার সাপোর্টার না থাকে, তখন কীভাবে একটা রাষ্ট্র চলবে, কীভাবে একটা রাষ্ট্রের হাল ধরেছেন যিনি যিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি আসলে কতটা বিচক্ষণ, কতটা মেধাবী থাকলে তিনি এরকম একটা নবীন রাষ্ট্রের হাল ধরে সেই রাষ্ট্রটাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশে আসছেন তখন ওনার হাতে বুঝিয়ে দিয়েছেন বা দিতে পেরেছেন, এটা আসলে সত্যি অসাধারণ এবং অনবদ্য ওনার এই গুণাবলীর জন্য। আজও উনি এবং আজও অতীতেও ছিলেন, আজও আছেন, ভবিষ্যতেও থাকবেন মানুষের হৃদয়ে। আমরা কাপাসিয়াবাসী একটা দুঃখ প্রকাশ করতেছি যে আসলে আমরা 2 নং রায় ইউনিয়নবাসী একটা দুঃখ প্রকাশ করি যে ওনার যখন ঘাতকরা যখন ওনাকে শহীদ করে 3রা নভেম্বর, আমরা সবাই জানি জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। তো এটার আমরা সবার মাগফিরাত কামনা করি। আর হচ্ছে এটা আফসোসের বিষয় এটাই যে এরকম একজন সূর্য সন্তানের কবরটা আমরা এই কাপাসিয়ার মাটিতে দিতে পারিনি। এর কারণ হচ্ছে এই তখনকার কিন্তু ঢাকা জেলা এবং গাজীপুর জেলা কিন্তু এক ছিল, সেই কারণে যে আমরা ওনাকে কিন্তু ঢাকায় সমাহিত করা হয়। তো সেই কারণে কিন্তু আমরা ওনার যে কবরস্থান বা ওনার কবরটাকে আমরা চাইলেই আমাদের কাপাসিয়াতে আমরা দিতে পারিনি। তো যাই হোক, এই মাটির মানুষ, এই মাটির নেতা, এই মাটিতে তার জন্ম, এই মাটিতেই ওনার স্মৃতি বিজড়িত সব কিছু। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলোঘর। আমরা কাপাসিয়াতে যারা সম্ভ্রান্ত পরিবারে একটা বাংলোঘর থাকতো, এটা হচ্ছে বাড়ি থেকে একটু দূরে। এখানে বিভিন্ন গেস্ট বা অচেনা পুরুষ যারা আসতো তারা এখানে থাকতো, বসতো, গল্প করতো। আমরা যেহেতু কোনো গাইড এখানে নেই, সেই হিসাবে ওনার যেই বাসার যে কেয়ারটেকার, উনি 18 বছর যাবত এই বাসার খেদমত করে আসতেছেন, ওনার সাথে একটু 2-4টা কথা বলবো। নূর ইসলাম, যে আপনি এখানে 18 বছর যাবত এই বাড়ির মোটামুটি কেয়ারটেকার হিসেবে আছেন আর কি, আপনার কি আপনার কি মাসিক কোনো এখানে টোটাল কত একর জায়গা আছে বাড়িটা, মানে
যা খালি জায়গাটা যেটুকু আছে এটা কতটুকু জায়গা হবে, কয় বিঘা হইতে পারে? তোমার 30 বিঘার মতো, 30 বিঘা খোলা জায়গায়। ও স্কুলের যা জায়গাটা, এটা কি এটা ওনার ওনারই তো নাকি? সম্পূর্ণ তো ওনারই। আর ওনার যে যে আফসার আহমদ সাহেব যে ছিল, ওনার বাড়ি কোথায়? কোনটা? এইটা বাড়ি? এইগুলোই তো, মানে সবাই ঢাকা বা এখানে তেমন কেউ ই নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল যান। তো দর্শক, আজকে আপনাদেরকে এই বাড়িটা দেখাইলাম। এটা হচ্ছে শহীদ বঙ্গদাস তাজউদ্দিন আহমেদের স্মৃতি বিজড়িত সেই বাড়ি। সেই লোকেশনটা হচ্ছে দৌড়দড়িয়া কাপাসিয়া গাজীপুর। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে কিছুটা কথা বলবো, সেটা হচ্ছে যদি ওনার ছেলে মেয়ে সাবেক সাংসদ বর্তমান সাংসদ আর যথাযথ মাধ্যমে ওনাদেরকে আমি বা সবাইকে বলবো, যারা আমাদের এই প্রশাসন আছেন, প্রশাসন যারা বিশেষ করে উপজেলা প্রশাসন বা অন্যান্য যারা আছেন, তারা ওনার এই বাড়িটাকে যদি আরও ভালোভাবে সংরক্ষণ করে, বিশেষ করে ওনার যেই আসবাবপত্রগুলো যদি, যেগুলো উনি ইউজ করতেন, ওইগুলো যদি একটু ভালো করে ডিসপ্লে করা যায়, অথবা ওনার ইতিহাসটাকে আরেকটু ভালোভাবে যদি মানে ডিসপ্লে করা যায়, বা এখানে আরও প্রদর্শনীর মতো কোনো একটা কিছু করা যায়, যেখানে সব সময় মানুষ আসলে ওনার সম্বন্ধে আরও ভালো কিছু জানতে পারবে। আর তো এরকম একজন অবিসংবাদিত নেতা যার জন্ম এই কাপাসিয়াতে, আমরা সবাই গর্বিত যে আসলে এরকম একজন সূর্য সন্তানের জন্ম আমাদের কাপাসিয়ায়। তো আমার যদি মানে ক্যাপাসিটি থাকতো, তাহলে আমি এটা যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে এটাকে অক্ষত রেখে আরও আমি এটাকে বড় করে কোনো পরিসরে, যাতে মানুষ এটা আরও দূর থেকে বুঝতে পারে যে না, এখানে ওনার অবদান সম্বন্ধে, ওনার যে কৃতিত্বগুলো রয়েছে এটা আমরা সবাই পুস্তক থেকে জেনেছি, বাট ওনার বাড়িতে আসলে তেমন জানার কোনো কিছুই নেই, কাউ একজন গাইডলাইন পর্যন্ত নেই যে উনি বলবেন যে উনি কী করেছেন। আমরা সবাই জানি, কারণ যেহেতু আমরা এলাকার সন্তান এবং আমরা যেহেতু পুস্তকে পড়েছি আমরা জানি, বাট যারা নতুন প্রজন্মে আসবে অথবা ভবিষ্যতে এক সময় যারা ওনাকে সম্বন্ধে ধারণাটা কিছু কম থাকবে, তারা যেন পরিপূর্ণ ধারণা নিতে পারে, হোক সেটা একটা মিউজিয়াম, হোক সেটা একটা লাইব্রেরি, বা এই জাতীয় কোনো একটা কিছু যেন ওপেন থাকে সর্বদাই এখানে। এই জন্য আমি মাননীয় উপজেলা প্রশাসন এবং অন্যান্য যারা আছেন, গাজীপুরের জেলা প্রশাসন, যারাই যদি আমার ভিডিওটা, এই নগণ্য ব্যক্তির ভিডিওটা যদি কেউ দেখেন, তাহলে আমি সবার কাছে আরজ করব যেন ওনার এই, যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকে ওনার বাড়িতে আসলে বোঝাই যায় না, মনে হচ্ছে যে এটা একটা পরিত্যক্ত বাড়ি এরকম, তো এটা আর একটু যেন ডেভেলপ করা হয় এবং এটার ইতিহাস সম্বন্ধে যেন আমার নতুন প্রজন্ম যেন ভালো করে জানতে পারে যে উনি আসলে মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। উনি রাজনীতি করেছেন হচ্ছে জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য, উনি একটা দেশ ছিনিয়ে এনেছেন, তখন কিন্তু স্বাধীনতার নেতৃত্বটা উনিই দিয়েছেন। এবং আমরা সবাই জানি যে আমাদের যারা পূর্বসূরি ছিল তাদেরকে মুখ থেকে যেটা শুনেছি, যিনি অত্যন্ত একজন মেধাবী মানুষ ছিলেন, ওনার যে মেধার যে স্বাক্ষরটা উনি রেখে গেছেন মানুষের জন্য, আজকে আমরা যে এই দেশ পেয়েছি, এই দেশ যাদের কল্যাণে পেয়েছি, আজকে তাদের ইতিহাস আমাদেরকে ইতিহাস থেকে জানতে হবে, এটাও একটা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। ওনার বাড়িতে আসে তেমন কিছুই পাওয়া যায় না, এখানে বাড়িতে আসলাম জাস্ট একটু দেখে গেলাম, বিস্তীর্ণ একটা মাঠ, একটা পুকুর আছে, এটুকু দেখে গেলাম, বাট এর চাইতে বেশি কিছু যেন দেখতে পারি ফিউচারে বা ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে, সেই জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিতে পারেন। আর হচ্ছে কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।